আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা কোয়ালিটিফুল লাইটরুম প্রিসেট ফ্রিতে দিচ্ছি গিভওয়ে করছি আপনারা ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এবং এরপরে আমরা মূলত এটা একটা পেইড ভিডিও আপনার হিট বা ইডোম্যাকর্ড সফটওয়্যার যেটা একটা ভিডিও এডিটর এটা আমরা পরবর্তীতে কথা বলবো এবং আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন এবং এই সফটওয়্যারটা দিয়ে কীভাবে আমরা ভিডিও এডিট করতে পারি এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো যেমন এখানে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম স্বাভাবিকভাবে এটা আপনারা অনেকেই জানেন এবং ভিডিওটা নিয়ে আসার পর আপনি এখান থেকে আপনার মতো করে আপনার যে রেশিও দরকার আমরা ওয়ান ইস টু ওয়ান এই রেশিওটা রাখছি এবং আপনি যদি চান এখানে মিউজিক অ্যাড করতে যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সেট অনেকে সেট করেন সেটা আপনি করতে পারেন এবং এখানে স্টক মিউজিক দেওয়া আছে সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবং টেক্সটের বিভিন্ন এলিমেন্ট দেওয়া আছে এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন এখানে অনেক আশা এবং দেখতে পাচ্ছেন এখানে লোয়ার থার্ড রয়েছে যেটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের বা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের হতে পারে এগুলো অ্যানিমেটেড আকারে আছে জাস্ট ড্র্যাগান ড্রপ করে এইটা এখানে ছেড়ে দিলে আপনি যে পজিশনে রাখতে যাচ্ছেন সেটা এখানে এটা ব্যবহার করতে পারেন এবং এখানে আপনি রিনিম করতে পারেন টেক্সটগুলো এরপর রয়েছে এখানে স্টিকার যেমন এগুলো হচ্ছে আপনি এখান থেকে যেমন লাইক বেল বাটন এগুলোর যে এনিমেটেড স্টিকার আছে এগুলো আপনি ড্র্যাগান ড্রপ করে এনে আপনার যে পজিশানে স্ক্রিনে যেখানে দরকার সেটা এখানে এনে আপনি ব্যবহার করতে পারছেন এরপর ট্রান ট্রানজেশন ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন যেটা অনেকেই এই সময় ব্যবহার করছে এবং এটা ছাড়া আসলে ভিডিওর কোয়ালিটি কল্পনাই করা যায় না সো আপনি এটা জাস্ট এখান থেকে আপনার যেটা পছন্দ আপনাকে প্রথমে এটা মানে লোড নিবে মানে ইন্টারনেট অবশ্যই অন রাখতে হবে এরপর যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে আপনার যে লেয়ার আছে লেয়ার আছে সেটার মাঝখানে যেখান থেকে আপনি স্প্লেট করলেন সেটা এখানে বসিয়ে দিলেই হয়ে গেল এটা তো গেল এরপর আমরা যদি ফিল্টার সেকশনে যাই যে এখানে যে ফিল্টারগুলো দেওয়া আছে যারা কালার কারেকশন নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ম্যানুয়ালি করতে চাচ্ছে না তারা এইগুলো ব্যবহার করতে পারে যেমন আমরা যদি এখান থেকে এটা ব্যবহার করতে চাই ফিল্টারটা জাস্ট এখান থেকে ড্র্যাগান ড্রপ করে এটার যে লেয়ারটা আছে এটা আমরা ভিডিও লেয়ারের উপরের দিকে এনে ছেড়ে দেবো এবং কতটুকু আমরা রাখতে যাচ্ছি এটা এখান থেকে আমরা এখানে রেখে দিলে আমাদের ভিডিওতে ফিল্টারটা অ্যাড হয়ে গেল এরপর এখানে রয়েছে সাবটাইটেল আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে এখানে বাংলা এখন পর্যন্ত সাপোর্ট করছে না হিন্দি আছে এবং অন্যান্য ভাষা আছে তো আমরা যেহেতু বেশিরভাগ বাংলায় কন্টেন্ট মেক করি বাংলা এখন পর্যন্ত নেই সো এটা আসলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে না তো এই ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এটা এখন আমাদের কাজে লাগছে না আমরা যদি চাই যে এটা ম্যানুয়ালি আমরা সাপটাইটেল অ্যাড করতে পারি আমি দেখছিলাম যে অটো যেটা হচ্ছিলো এটা একটু ভুল আসছিল যেটা যেহেতু এই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করছে না আপনি চাইলে এটা ম্যানুয়ালি চাইলে এখানে আপনি সাপটাইটেল ব্যবহার করতে পারেন এবং ম্যানুয়ালি সাবটাইটেল অ্যাড করার প্রসেসটা আপনারা অনেকেই জানেন এটা প্রত্যেকটা ভিডিও এডিটর বলে ফোনে বা পিসিতে একই রকম জাস্ট আপনি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করলে বা নিচে এখানে রয়েছে এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনি আপনার মতো করে ম্যানুয়ালি টেক্সট অ্যাড করে নিতে পারেন এবং কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন এছাড়াও আমরা যদি স্পিডে যাই এখানে টেম্পলেট দেয় আছে স্পিড র্যাম্পিং এগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন অনেক এবং এটা অনেকটা কিন্তু আপনারা ফোনে যারা ক্যাপ কার্ড ব্যবহার করেছেন এটার মতোই আসলে তো এই ব্যাপারগুলো হয়তো আপনারা অনেকেই জানেন এনিমেশনে এসে আপনি ইন এবং আউটে আপনি এনিমেশন দেখতে পাবেন যেটা শুরুতে ভিডিওর শুরুতে ব্যবহার করা হয় এবং শেষের দিকে থাকে বা কম্বো বই এখানে রয়েছে এবং এখানে কালার কারেকশন করা যাচ্ছে এবং এখানে কালার কারেকশনের যে টুলটা আমরা দেখলাম এটা খুবই বেসিক মনে হয়েছে আমার কাছে যে এটা সব ধরনের ভিডিও এডিটরেই আছে আসলে তেমন অ্যাডভান্স আসলে কিছুই আমি দেখিনি এটা দিয়ে একটা বেসিক কালার কারেকশন যেটাকে বলে সেটা আপনি কিন্তু এখান থেকে এটা দিয়ে চালিয়ে নেওয়ার মতো আর কি সো যারা একদম ভিগেনার আছেন তারা অনায়াসে এটা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এবং আমি বলবো না যে এতটা যে মানে বেস্ট বা সবার থেকে এগিয়ে আছে ব্যাপারটা তাও না অ্যাভারেজ মনে হয়েছে আর কি হ্যাঁ তারপর আপনি এক্সপোর্টে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রিতে এক্সপোর্ট করলে ওয়াটারমার্ক থেকে যায় এটা সম্পূর্ণ ফ্রি যে তাও না এখানে আপনি ফরমেট দিতে পারেন তারপর রেজলেশন থাউজেন্ড এটিপি এবং এবং কে ভিডিও এক্সপোর্ট করা যাচ্ছে এবং ইনকোডিং এস টু সিক্স ফোর এটা আপনি রাখতে পারেন এবং বিট রেট এটা আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ফ্রেম রেট আমরা সিক্সটি FPS দিয়ে জাস্ট আপনারা যদি চাই এখান থেকে ভিডিও এক্সপোর্ট করতে পারে আপনি যদি চান অডিওটাকে আলাদাভাবে এক্সপোর্ট করতে সেটা আপনি করতে পারেন আমার ক্ষেত্রে হয় অনেক সময় কি এই ধরনের ভিডিও এডিট করার ক্ষেত্রে অডিওটা আলাদা করে এক্সপোর্ট করে আলাদা কোনো অডিও এডিটরে এডিট করতে হয় তো এটা একটা তাদের পেইড ভিডিও এখন আপনি ডিসিশন নিতে পারবেন যে এটা আপনার ব্যবহার করবেন কি আপনি বা এর থেকে বেস্ট কোনো অপশন আপনার আছে কি না যেটার নাম হচ্ছে ইডি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তাহলে দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আর আপনি যে কোনো মতামত কমেন্টে লিখে ফেলুন আসসালামু আলাইকুম